सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आइकने प्रेस करूँ परवर्ती वीडियो नोटिफिकेशन सवार आगे पावर जो। वेलकम फ्रेंड्स, इनफरमेशन इज वेल्थ चैने अपन के स्वागत। आज के एक गुरुत्वपूर्ण अपडेट उठे आसछे एलपीजी गैस कम्पानीगुलिर तरफ थेके। तो अपन बाड़ीते जदि गैसेर सिलिंडार थेके थाके सेटा जे कोनो कम्पानी होक ना केनो, एचपी, इंडियन किंबा भारतेर, पाशापाशी एपीएल बा बीपीएल, ताहले किन्तु आज के भिडियोटी शुधुमात्र आपनादेर जोन्नो। आमरा प्रत्येके जानी गैस बुकिंगेर जे फोन नम्बरटी आछे, अर्थात जे नम्बर दिए आमरा गैस बुकिंग करे थाकि, से नम्बरटी किन्तु परिवर्तन करा होयेछे। अर्थात पयला नवेम्बर 2020 थेके अपनारा जे नम्बर जे फोन नम्बर दिए गैस बुकिंग करे थाकेन, से ही फोन नम्बर थेके किन्तु आर गैस बुकिंग करते पारबेन ना। तार जोन्नो किन्तु गैस कम्पानीगुलिर तरफ थेके नतून नम्बर इस्यू करा होयेछे। तो नतून नम्बर कोनटी आमी भिडियोते समस्त किछु डिटेल्से देखिये देव। तो भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखुन। और भिडियोटा शुरू करार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, भिडियोटा जदि भालो लागे अवश्यई भिडियोटाके लाइक करबेन एबं एई धरनेर आपडेट भिडियो सबार आगे पाओयार जोन्नो चैनलटाके सबस्क्राइब करे पाशे बेल आइकनटा प्रेस करे राखबेन। तो चलुन देखे नि कि बोलछे। बोलछे बदले जाच्छे रान्नार गैसेर बुकिंगेर नम्बर, रइलो नतून नम्बर। अर्थात रान्नार गैस बुकिंग करार जे नम्बर छिलो सेटा किन्तु नम्बर चेंज हो जाच्छे, पयला नवेम्बर थेके नतून नम्बर दिए बुक करते हबे। तो कि बोलछे, बोलछे पयला नवेम्बर थेके रान्नार गैस बुकिंगेर डेलिवारिर क्षेत्रे एकाधिक रान्नार गैस बुकिंग एबं डेलिवारिर क्षेत्रे एकाधिक बदल आनछे केंद्रीय संस्था। प्रतिटी संस्थार रान्नार गैसेर क्षेत्रे पयला नवेम्बर थेके रान्नार गैस डेलिवारि देवार समय ओटीपि देखानो बाध्यतामूलक करा होच्छे। तबे एबार जाना गिएछे जे इंडियन संस्थार रान्नार गैस सिलिंडार व्यवहारकारीदेर गैस बुकिंगेर नम्बर बदले जाच्छे। अर्थात इंडियन गैस जादेर आछे तादेर किन्तु गैस बुकिंग किन्तु आर पुरनो नम्बर दिए करले हबे ना, नतून नम्बर दिए करते हबे। कि बोलछे, ए जाबत पश्चिमबंग, सिक्किम ओ आंदामान निकटवर्ती बासिंदादेर इंडियन संस्थार रान्नार गैस सिलिंडार बुकिंग करार जन्य 9088324365 नम्बरे फोन करते हतो। अर्थात एइटा छिलो आगे किन्तु पुरनो नम्बर, कादेर जन्य ছিল পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকটবর্তী পুঞ্জ, এদের জন্য কিন্তু এই নম্বরে বুক করতে হতো, কিন্তু সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আপনাদেরকে করতে হবে কিন্তু এই নম্বরটাই 7718955555, অর্থাৎ এই নম্বরে কিন্তু এখন গ্যাস বুক করতে হবে। এই নম্বর পরিবর্তনের বিষয়ে পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনে জানিয়েছে, অর্থাৎ এই নম্বর দিয়ে বুক করতে হবে। এই নম্বরের পরিবর্তন কেবলমাত্র ইন্ডিয়ান গ্রাহকদের ক্ষেত্রে হচ্ছে, অন্যান্য রান্নার গ্যাস সরবরাহকারী গ্যাস সিলিন্ডারে যে সকল গ্রাহকরা ব্যবহার করে আসছে করে থাকেন তাদের কোনো রকম নাম্বার পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ইন্ডিয়ানের ক্ষেত্রে কিন্তু নাম্বার পরিবর্তন হচ্ছে গ্যাস বুকিংয়ের, অন্য কোম্পানি কিন্তু গ্যাস বুকিংয়ের নাম্বার কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে ইন্ডিয়ান রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থার হেল্পলাইনে যোগাযোগ করলে তারা জানিয়েছে আপাতত দুটি নাম্বার থেকেই গ্রাহকরা তাদের রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন, এমনটাই তাদের কাছে তথ্য রয়েছে। এবং এর পাশাপাশি গ্রাহকরা ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপ, অনলাইন এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সংস্থার অ্যাপ থেকেও নিজেদের রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। অর্থাৎ আপাতত দুটি নাম্বারই কিন্তু চালু রয়েছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু নতুন নাম্বারটা চালু থাকবে, পুরনো নাম্বারটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। নতুন এই নাম্বার অর্থাৎ 7718955555 থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করার জন্য গ্রাহকরা আইভিআর অথবা এসএমএস দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। আইভিআরের মাধ্যমে রান্নার গ্যাস বুক করার জন্য প্রথমেই গ্রাহকদের নিজেদের ভাষা চয়ন করে নিতে হবে, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার থেকে যোগাযোগ করলে আপনার রান্নার গ্যাসের কনজিউমার নাম্বারটি আইভিআরের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী অপশানে গ্যাস বুকিংয়ের জন্য বলে দেওয়া হবে, নাম্বার টিপলেই কিন্তু বুকিং হয়ে যাবে। এক্ষেত্রে রান্নার গ্যাসের কানেকশনের সাথে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে অথবা আপনার আপনি অন্য কোনো মোবাইল নাম্বার থেকেও কল করে গ্যাস বুকিং করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আপনার হাতের কাছে আপনার কনজিউমার নাম্বারটি রাখতে হবে এবং বাকি অপশানগুলি ফলো করতে হবে। অর্থাৎ আপনারা এই আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন যে ইন্ডিয়ান গ্যাসের গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু নাম্বার পরিবর্তন করা হয়েছে, আর অন্য কোম্পানি কিন্তু গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কোনো নাম্বারে পরিবর্তন করা হয়নি। এছাড়া এই এখন কিন্তু আপাতত দুটো নাম্বারই কিন্তু চালু আছে গ্যাস বুকিং ক্ষেত্রে, অত নতুন নাম্বার এবং পুরনো নাম্বার, যে কোনো নাম্বার থেকে একটা বুক করলেই হবে। অত এটা ছিল এখন একটা বড় আপডেট যে পয়লা নভেম্বর থেকে কিন্তু নতুন নাম্বার পরিবর্তন হচ্ছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।